হ্যালো বন্ধুরা, ব্যাক টু মাই চ্যানেল। তো আমরা এসেছি মামার বাড়িতে, আর এটা দেখতে পেলে কে, এটা হচ্ছে আমার অর্ঘ্য দাদা। তো সবাই মিলে এসেছে, শুধু দাদা আসেনি, দাদা আসবে বিকালে। তো এখানে মা রান্না করতে শুরু করে দিয়েছে, তো তুমি দেখতেই পাচ্ছ যে কত কিছু রান্না হচ্ছে। বন্ধুরা, অনেকদিন ব্লগ ভিডিও করা হয়নি, তো এই করছে অনেকদিন পর। আর এটা হচ্ছে আমার দিদা, দেখো এখন পোস্ত বাড়ছে, আর এত সুন্দর সুন্দর ফুল হয়েছে, এগুলো তো খুবই পছন্দ ফুলগুলো। না দিদি, সময় পাচ্ছে না, ওর জন্য ও ভাবছিল যে কি করা যায় কি করা যায়। দিয়ে ভাবছিল যে তাহলে ব্লগ ভিডিও করি, একবার আমার কাছে আসছে, একবার মায়ের কাছে যাচ্ছে জড়াতে, কারণ মা রান্না করছে, মায়ের রান্না করতে ব্যস্ত, আমি খেলতে ব্যস্ত, আর ও নিজে একবার ভিডিওস বানাচ্ছে, মানে ও কি করছিল আমি নিজে জানি না। তো দিদি কথা বাদ দাও, আমার কথা শুনো, আমি ভীষণ মজা করছিলাম। বাজে প্রায় 3:40 মতো, আর দিদি যাচ্ছে মাকে ডাকতে, কারণ মা গেছে পুকুর, মাসিদের সঙ্গে গল্প করেই যাচ্ছে, তো করেই যাচ্ছে আর আসছে না, তো দিদি ওর জন্য মাকে ডাকতে যাচ্ছে। আমাকে ঘুম পাড়িয়ে গিয়েছিলো, কিন্তু আমি ঘুমাইনি, ঘুমানো নাটক করছিলাম। এরপর আমার সঙ্গে কি অবস্থা হলো তোমরা দেখো, দাঁড়াও দাঁড়াও দেখতে পাবে আমার কি অবস্থা হয়েছিল। আর এটা হচ্ছে পুকুর, যে পুকুরটাতে মা এসেছে, আর এই যে পুকুর জলটা কি সুন্দর, জলটা দেখো কি সুন্দর, সবুজ আর সবুজ গাছ। আর এই সাইডে দেখো, আমি ঘুমাইনি, পায়েলকে নিয়ে খেলছিলাম মোবাইলে চ্যাম্পিয়ন ঘুরে, আর সেইটা দেখে কি অবস্থা করেছে বুকে, দেখো এই যে এই অবস্থা করেছে, এই হাল করেছে আমার একদম বুকে। এই জন্য বকেছে বলি, এক কারণ হচ্ছে আমি কিছু কথা বলে গলার অবস্থা ধরিয়ে দিয়েছি, এখনও বুঝতে পারছো তোমরা। পরটা হচ্ছে আসলে আমি ঘুমাইনি, আর তারপরটা হচ্ছে সবার সামনে মা আমাকে বকেছে, ওর জন্য আমি বকা দিয়ে কাঁদছি, আর ওর জন্য। তো তারপর দেখো দিদা আমাকে একটু আদর করে দিচ্ছে, কারণ আমি কাঁদছি, আমাকে একটু চুপ করে দিচ্ছে। তারপর দেখো, তারপর মা দেখো আমাকে একটু আদর করছে, মানে আমাকে প্রথমে বকে আবার আদর করছে। আর এটা হচ্ছে মেশো, মানে অর্ঘ্য দাদার বাবা। এখানে ভিডিও নিয়ে কথা বলা হচ্ছে, এটা হচ্ছে পরের দিন সকালে। তো দাদারা কালকে এসেছিলো 5টার সময়। তো দেখো এখন দাদা বলছিল যে, এই তো আমি, তো এখন দাদা বলছিল যে লুডু খেলবি, আমাকে না দিদি কি বলছিল দিদিকে, তো দিদি বললো যে খেলবে না। আর এই যে দেখো ভাই এখন রাস্তায় যাচ্ছে, আর দিদি বারণ করছে, যাস না, আর দিদি ভাই ছেড়ে চলে গেল, কারো কথা শুনবে না, ও একাই 100। ভিডিওটা গাছ দেখে এন্ড করছি, তো টাটা।